দর্শক, মাছরাঙা সংবাদ এবং বিরতি পেরিয়ে আমরা আবারও চলে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা সুরের সাগরে ভাসব, কারণ আমাদের সঙ্গে আছেন একজন সঙ্গীত শিল্পী মাসুদুর রহমান আকিল। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আমরা দ্বিতীয় ঘন্টায় একজন সঙ্গীত শিল্পীকে যেহেতু পেয়েছি, গল্প অবশ্যই আপনার সাথে করব, তবে গান দিয়ে শুরু হোক আজকের পর্বটি। অবশ্যই। প্রথমে কোন গানটি শুনব? প্রথম আমি যে গানটি করছি, মাহমুদুল নবী, ওনার গাওয়া গান, সুরের ভুবনে আমি আজ পথচারী। জি, শুনি আমরা। ঠিক আছে। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনির মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনির মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি, সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে কি বা আছে বলো দিবার মতো, সংকোচিতায় আমি অবনত, কি বা আছে বলো দেবার মতো, সংকোচিতায় আমি অবনত, আছে শুধু মোর ভালোবাসা তাই দিয়ে যেতে চাই উজাড় করি। আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমরাও সুরের ভুবনে হারিয়ে গেলাম সত্যি। আর মনের মতো গান নিশ্চয়ই দর্শকরা আজকে ঘন্টা জুড়েই যদি আমাদের সাথে থাকেন তাহলে শুনতে পাবেন। আমরা আমাদের সঙ্গীত শিল্পী সম্পর্কে একটু ছোট্ট করে দর্শকদেরকে জানিয়ে নিই, তারপর আবারও পরিবেশনায় ফিরছি। মাসুদুর রহমান আকিল রয়েছেন আমাদের সাথে, যিনি একজন সঙ্গীত শিল্পী। 1982 সালে ওস্তাদ সাধন রায়ের কাছে গানে হাতে খড়ি হয় তার। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন তিনি। মূলত আধুনিক, নজরুল ও হারানো দিনের বাংলা গান পরিবেশন করেন। 2008 সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন।
দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলেন তরঙ্গ সঙ্গীত একাডেমি, যেখানে তিনি প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গানের পাশাপাশি যুক্ত আছেন শিশু একাডেমি বৃহত্তর ময়মনসিংহ ফোরামের সাথে। চলুন দর্শক আবারও তার কাছে ফিরি, আবারও একটি গানে চলে যেতে চাই। কি শুনবো এবারে? এখন যে গানটি করব, আয়না তুই মুখ দেখবে যখন, এই গানটিও মাহমুদুল নবীর, আমাদের ভীষণ জনপ্রিয় একটি গান। জি জি, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপুলের কালো দিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখী, তোর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপুলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখী, তোর যে এসেছিল জানবে লোকে। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে ভালোবাসবে, মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে, চরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে, জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবি যখন তারে অবাক চোখে, সরমে নয়ন কি গো রাখবে ঠেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপুলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখী, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, যে
যেটা বলছিলাম যে ভীষণ জনপ্রিয় গান, আপনি যখন গাইছিলেন আমাদের, যেহেতু এটা চলচ্চিত্রে ব্যবহৃত গান তো চলচ্চিত্রের দৃশ্য আমরা ভাবছিলাম, আমরা আবারও নিশ্চয়ই এরকম গানে ফিরবো এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই নস্টালজিক হয়ে যাওয়ার অনেক সুযোগ পাবে, তবে সেটা একটা বিরতির পরে। দর্শক সাথেই থাকবেন আশা করছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবার চলে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজকে দ্বিতীয় ঘন্টায় আমরা আছি সঙ্গীত শিল্পী মাসুদুর রহমান আকিলের সাথে। আমরা বিরতিতে যাওয়ার আগে দুটি গান শুনছিলাম এবং সে সময়ে যারা গানগুলো শুনেছিলেন এবং পরবর্তীতে আমাদের প্রজন্মের যারা গানগুলো শুনেছিলেন সবাই আমরা নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এবং আপনাকে তো বিশেষভাবে ধন্যবাদ, সেই সাথে আপনাকে যারা সঙ্গত করছেন কিবোর্ডে তাপসদা এবং তবলায় লাবু ভাইকেও বিশেষভাবে ধন্যবাদ। আমরা আরেকটি গান শুনতে চাই, এবার কোন গানটি শুনবো? আমি এখন যে গানটি করব মোহাম্মদ আব্দুল জব্বার স্যারের গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান, সবাই যে গানটি মুখে মুখে আছে, আর তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। বাহ, শুনি আমরা। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণের রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণের রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুরে বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুরে বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাতার হয়ে র, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবনে পাতার অনেক খবরে রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবনে পাতার অনেক খবরে রয়ে যায় অগোচরে। জানি না প্রাণীর আকুতি বাড়ি বাড়ি সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানি না প্রাণীর আকুতি বাড়ি বাড়ি সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু। চমৎকার, এবং আমাদের সৌভাগ্য হয়েছে সরাসরি আব্দুল জব্বারের কাছ থেকে এই গানটি শুনবার, এবং এই মঞ্চে বসেই তিনিও গেয়েছেন এই গানটি। আপনার গান শেখার প্রসঙ্গে একটু আসি, কিশোরগঞ্জে আপনার ছোটবেলা কেটেছে, সেখানে কি গান শেখার শুরু? জি, কিশোরগঞ্জে। যতদূর জানি যে আপনার পরিবারের কেউ সঙ্গীতের সাথে জড়িত ছিল না, তাহলে আপনি সঙ্গীতে এলেন? আসলে তেমন ভাবে কেউ জড়িত ছিল না, কিন্তু সবার কণ্ঠ আপনি যে শুনেন অবাক হবেন, এত ভালো গান করে সবাই। আচ্ছা, আমার এক ভাই ডাক্তার নৌশাদ খান, উনি কখনোই গান শিখেন নাই,
কিন্তু অনেক সময় আমাকে বলে যে তুমি একটু হারমোনিয়াম ধরো, আমি গান করি। আসলে খুবই সুন্দর গান করে। আমার এক মামা আছেন রেজান আহমেদ তৌফিক, বর্তমান এমপি, উনি কিন্তু গান করেন কিছু কিছু শখে আর কি। তারপরে আমার ভাই আরিফ, উনি তো ভালো গায়, এখন বাংলাদেশের একটা অন্যতম শিল্পী। আর আমাদের কিশোরগঞ্জটা আসলে সংস্কৃতির জন্য একটা চারণভূমি আমরা মনে করি। এবং আপনার ভাই আমাদের রাঙা সকালেও গান করে গেছেন, গণসঙ্গীত করেন তিনি, লোক গণসঙ্গীতের শিল্পী আরিফ রহমান। জি, ইমিডিয়েট বড় ভাই আমার। আপনার শেখার শুরুটা কোন বয়সে? আমার ক্লাস ফোরে যখন পড়ি আর কি, আমি স্কুলে এই তো 10-12 বছর বা 13 বছর বয়স আর কি। আমরা এরকম একটা গল্প শুনেছি আপনার সম্পর্কে যে আপনাকে প্রথম যে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গান করতে দেয়া হবে কিনা, এত ছোট ছেলে করতে পারবে কিনা, এরকম আলোচনা হচ্ছিল। ওইটা আমার বাসায় একজন নাট্যশিল্পী থাকতেন, নার্গিস আপা। আমি যখন গুনগুন করে গান করতাম, উনি বলতেন যে তুমি এত সুন্দর গান করো, চলো তোমাকে একটা অনুষ্ঠানে নিয়ে যাই। তো আমি বললাম যে আপা, আমি তো এখন ওইরকম গান পুরোপুরি কোনো একটা গান চাই না, তুমি চলো। তো যে অনুষ্ঠানে গিয়েছিলাম কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে, অনেকদিন আগের ঘটনা, তো উনি এত রিকোয়েস্ট করেছিল ওই উপস্থাপককে যে একটা গানের সুযোগ দেন ছেলেটাকে। তো তারা বলতেছে ওকে আমরা চিনি না, কীভাবে দিব, আর সে তো হারমোনিয়াম বাজাতে পারে না। অনেক রিকোয়েস্ট পরে শেষ পর্যন্ত একটা গানের সুযোগ দিয়েছিল, ওই গানটা পুরোটা গাইতে পারিনি, অর্ধেক গিয়েছিলাম আর কি। তখন ওই গানের পর দেখলাম বিশাল করতালি, এবং দর্শকরা বলতেছিল যে বাবু তুমি পুরোটা গানটা করো। আসলে তখন পুরো একটা গান জানতাম না বলে আর যাওয়া হয় নাই। তো গান গিয়ে যখন নিচে আসতেছিলাম, তখন আমার এক স্যার আলাউদ্দিন স্যার, আজিমুদ্দিন স্কুলের শিক্ষক, তিনি আমাকে হাতে ধরলেন যে তুই কোন স্কুলে পড়িস আমাকে বল। বললাম স্যার আমি তো আজিমুদ্দিন হাই স্কুল পড়ি। চল কালকে তুই আমার সাথে দেখা করবি। তো আমি তো আর দেখা করি না, ভয়ে লুকিয়ে ছিলাম। তো স্যার আমাকে নিয়ে আমাদের মন্ত্রী হন স্যার, আমাদের হেডমাস্টার স্যার কাছে গিয়েছি। তবে এখন আপনি পুরো গান জানেন এবং আপনার কাছ থেকে আমরা পুরো গান আরো শুনতে চাই, তবে মাছরাঙা সংবাদ জানার পরে। দর্শক সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে নাজিফার কাছে। নাজিফা, ধন্যবাদ রুম্মান আপনাকে। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আমরা রয়েছি সঙ্গীত শিল্পী মাসুদুর রহমান আকিলের সাথে। পরিবেশনায় ফিরে যাব আবারও। কি শুনবো এবারে? আমি এখন যে গানটি করব, এই গানটিও আমাদের মাহমুদুর নবী স্যারের গান, প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে। চমৎকার একটি গান হয়ে যাক।